ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের আলোচ্য বিষয় বচন গঠনের বিশেষ নিয়ম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বাক্য থেকে আমরা যে বচনে আসি, সব বাক্যকে বচনে আনা যায় না। আমরা জানি বচন মাতৃ সেগুলো বাক্য, তথা ঘোষক বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়, তার কারণও আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। আজকে আমরা কোন বাক্যকে কোন বচনে সাজাব, অর্থাৎ আমরা যে চার প্রকার নিরপেক্ষ বচনের কথা বলেছি, এ, ই, আই, ও, এই চারটে বচন আমাদেরকে তৈরি করতে হবে। তা কোন বাক্য, এই চারটে বচনের কোন বচন হবে সে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা এক নম্বর নিয়ম। দেখবে যে সকল বাক্যে সকল, সব, সমস্ত, সবাই, সর্বদা, নিশ্চিতভাবে, অনিবার্যভাবে, ইংরাজিতে যদি লেখা থাকে অল, এভরি, ইচ, এনি, এনিওয়ান ইত্যাদি শব্দগুলো যদি থাকে কোনো বাক্যে এবং বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেটি হবে এ বচন। যেমন দেখো একটি বাক্য নিচ্ছি, সমস্ত শিক্ষক কর্তব্যপরায়ণ। তাহলে সমস্ত কথাটা পেয়েছি, তার সাথে বাক্যটি হয়, তাহলে আমরা বচনে সাজাবো এলেপ করে এ, সকল শিক্ষক হয় কর্তব্যপরায়ণ। কিন্তু উপরোক্ত শব্দগুলির সঙ্গে যদি নাবাচক শব্দ থাকে তাহলে কিন্তু বচনটি হবে ও বচন। যেমন যদি বলা হয় সমস্ত শিক্ষক কর্তব্যপরায়ণ নয়, সমস্ত সাথে নয় আছে, তাহলে বচনটা হবে ও, এলেপ করে আমরা ও বচন করে তাকে লিখব, কোনো কোনো শিক্ষক নয় কর্তব্যপরায়ণ। নাম্বার টু, দু নম্বর নিয়মে দেখবে কিছু কিছু বাক্য আছে যে বাক্যে কোনো নয়, কেউ নয়, কখনো নয়, একটিও নয়, একজনও নয়, এই জাতীয় কথা থাকবে। যুগপদ নয়, কদাপি নয়, ইংরাজিতে নো, নান, নো ওয়ান, নেভার, নাথিং, নো বডি, এই সমস্ত শব্দগুলো যুক্ত থাকবে, তাকে আমরা ই বচনে প্রকাশ করব। যেমন দেখো, কোনো কিছুই যুগপদ, গোলাকার ও চতুষ্কোণ নয়। হ্যাঁ, যুগপদ নয় পাচ্ছি, তার মানে আমরা ই বচন করব। তা কী হবে বচনটা? এলেপ করে ই, কোনো গোলাকার বস্তু নয় চতুষ্কোণ। আবার একটা উত্তর উদাহরণ নিচ্ছি, দেখো বলে একটি উত্তরও ভালো নয়, কী হবে? একটিও নয়, ই বচন। এলেপ করে ই, কোনো উত্তর নয় ভালো উত্তর। এবার আসি আমরা তিন নম্বর নিয়ম। দেখবে কিছু কিছু বাক্য আছে যেখানে কতিপয়, কিছু, অধিকাংশ, সাধারণত, প্রায়শই, বেশিরভাগ, কোনো কোনো, শতকরা, একটি ছাড়া সব, সচরাচর, ইংরেজি কিছু ওয়ার্ড থাকে যেমন সাম, মেনি, মোস্ট, এফিউ, সামটাইমস ইত্যাদি, এই জাতীয় শব্দ থাকলে এবং বাক্যটি যদি হ্যাঁবাচক হয় তাহলে সেটি হবে আই বচন। আর এই শব্দগুলো যুক্ত বাক্যটি যদি নাবাচক হয় সেটাকে আমরা করব ও বচন। যেমন দেখো, বেশিরভাগ ছাত্র সৎ, কী হলো? বেশিরভাগ রয়েছে আই, কোনো কোনো ছাত্র হয় সৎ। এবার দেখো বেশিরভাগের সাথে যদি নয় হয় সেটা হয়ে যাবে ও। যেমন বললো বেশিরভাগ ছাত্র সৎ নয়, তাহলে বেশিরভাগের সাথে নয়, আমরা ওটাই করব ও বচন, কোনো কোনো ছাত্র নয় সৎ। চলে আসি নেক্সট নিয়ম। দেখবে কিছু কিছু বাক্য আছে কদাচিত, কচ্চিত, খুব কম সংখ্যক, স্বল্প সংখ্যক, কদাচ, বিরল, ইংরাজিতে ফিউ, সেলডম, হার্ডলি, এই জাতীয় শব্দ কোনো না কোনো একটা থাকবে এবং বাক্যটি হ্যাঁবাচক হলে, বাক্যটি হ্যাঁবাচক হলে তবে হবে ও বচন। যেমন খুব কম সংখ্যক কবি দার্শনিক, ও কোনো কোনো কবি নয় দার্শনিক। আবার এই শব্দগুলোর সঙ্গে যুক্ত বাক্য যদি নাবাচক হয়, যেমন দেখো খুব কম সংখ্যক কবি দার্শনিক নয়, খুব কমের সাথে নয়, কি করব? আই, কোনো কোনো কবি হয় দার্শনিক। ক্লিয়ার? আসি পরের নিয়মে। দেখবে কিছু কিছু বাক্যে আছে কেবল, কেবলমাত্র, মাত্র, একমাত্র, শুধু, শুধুমাত্র, ছাড়া কেহ নয়, ব্যতীত কেহ নয়, এই শব্দগুলো যে বাক্যে থাকে তাকে বলা হয় প্রক্ষেপক বা বর্জনমূলক বচন। এই শব্দগুলো বাক্যে থাকলেই
বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন করে এ বচনে প্রকাশ করতে হয়। যেমন দেখো, কেবল সদস্যরাই সামনের সারিতে বসবেন, এ উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করছি বাক্যের, সকল সামনের সারিতে বসা ব্যক্তি হয় সদস্য। বলো ছাত্র ছাড়া আর কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, ছাড়া কেউ নয় এ বচন। সকল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারা ব্যক্তি হয় ছাত্র। আবার দেখো, এই শব্দগুলো জড়িত বাক্যকে আবার ই বচনও করা যায়। ই বচন করলে কিভাবে করব, যেমন বলছে কেবল তীর্থযাত্রীরা ধার্মিক হয়, তখন আমাদেরকে উদ্দেশ্য পদের সাথে অযোগ করতে হয়, করে নয় করতে হয়। তাহলে কী করবো, ই বচন কোনো অ-হাইফেন তীর্থযাত্রী নয় ধার্মিক ব্যক্তি। তবে তোমাদের বলে রাখি, তোমরা ই বচন করবে না, কারণ পরবর্তীকালে যুক্তি গঠনের অনেক জটিল নিয়ম আছে, সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা এই ধরনের শব্দ থাকলেই এ বচন করব আর বাক্যের উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে নেব। বোঝা গেল? নেক্সট, কিছু কিছু বাক্য আছে যেখানে ব্যতীত, ছাড়া, বাদে এই জাতীয় শব্দ থাকে। এখানে লক্ষ্য করবে, যখন দেখবে যে একটা অংশকে বাদ দিয়ে বিধেয়টি যদি অবশিষ্ট অংশ সম্পর্কে কিছু স্বীকার করে, তখন এই বচনগুলোকে বলা হয় ব্যতিক্রমমূলক বচন। বাদ দেওয়া অংশটুকু যদি নির্দিষ্ট করে বলা হয়, সেক্ষেত্রে সদর্থক হলে এ, নঅর্থক হলে ই, আর যদি অনির্দিষ্ট হয় তাহলে সদর্থক হলে আই, নঅর্থক হলে ও। যেমন বলল, পারদ ছাড়া সব ধাতু কঠিন, তার মানে কি, ছাড়া শব্দটা নির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে আমরা লিখব এ, সকল ধাতু ব্যাকেটে পারদ ছাড়া হয় কঠিন বস্তু। আবার যদি বলে দু একজন ছাত্র ছাড়া সবাই এসেছিল, তাহলে কী হবে, নির্দিষ্ট করে বলে দেওয়া নেই, কজন, অনির্দিষ্ট, আমরা বলবো কোনো কোনো ছাত্র হয় উপস্থিত। এভাবে আমরা এই ব্যতিক্রমমূলক বচনগুলিকে বচনে সাজাব। পরে চলে যাচ্ছি বিশিষ্ট বচন। বিশিষ্ট বচন কাকে বলে প্রথম আমাদের জানতে হবে। কাকে বলে বিশিষ্ট বচন? যে বচনের উদ্দেশ্য পদ একটা নামবাচক পদ হয়, প্রপার নেম হবে উদ্দেশ্য পদটি, সেগুলোকে বলা হয় বিশিষ্ট বচন। এই বিশিষ্ট বচনের ক্ষেত্রে সদর্থক হলে এ, নঅর্থক হলে ই। যেমন বলল, রাম সৎ ব্যক্তি, তাহলে রাম হয় সৎ ব্যক্তি, সদর্থক। রাম নয় সৎ, তাহলে আমরা লিখব ই, রাম নয় সৎ ব্যক্তি। নেক্সট, প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যটা সবসময় আমাদেরকে দেখতে হয় বাক্যটি সদর্থক না নঅর্থক। প্রশ্নসূচক বাক্যটি সদর্থক হলে বচনটি হবে ই, আর প্রশ্নসূচক বাক্যটি নাবাচক হলে বচনটি হবে এ। যেমন, ছেলেটি কি সৎ, জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবোধক বাক্য, তাহলে জিজ্ঞাসা প্রশ্নবোধক চিহ্ন সাথে বাক্যটি হ্যাঁ বাচক, আমরা ই করব, ছেলেটি নয় সৎ। ক্লিয়ার? নেক্সট, যে সমস্ত বাক্যগুলো ইচ্ছাসূচক, আদেশ জ্ঞাপক, বিস্ময়সূচক, এগুলো কি করবে, সদর্থক হলে এ বচন করবে, নঅর্থক হলে ই বচন করবে। যেমন, তুমি দীর্ঘায়ু হও, এ বচন, তোমার দীর্ঘায়ু হয় আমার ইচ্ছা। কি মনোরম দৃশ্য, এটি একটা বিস্ময়সূচক বাক্য, এ বচন করব, দৃশ্যটি হয় মনোরম। নেক্সট, নৈবক্তিক বচন। নৈবক্তিক বচন কি, যে বচনের উদ্দেশ্য পদকে স্পষ্টভাবে ব্যক্ত করা হয় না, যে বচনের উদ্দেশ্য পদকে স্পষ্ট করে ব্যক্ত করা হয় না, সেগুলোকে বলা হয় অস্পষ্ট বা নৈবক্তিক বচন। এক্ষেত্রে সদর্থক হলে তোমরা এ বচন করবে, নঅর্থক হলে ই বচন করবে, এবং অব্যক্ত থাকা উদ্দেশ্য পদটিকে স্পষ্ট করতে হয়। যেমন দেখো, এখন বর্ষাকাল, তার মানে কি, বর্ষা একটি ঋতু, আমরা লিখব এ বচন, ঋতুটি হয় বর্ষাকাল। এখন ঠান্ডা নয়, তার মানে কি, আবহাওয়াটি নয় ঠান্ডা। এভাবে আমরা বচনগুলোকে সাজাব। নেক্সট চলে যাচ্ছি অস্তিত্বমূলক বচন। অস্তিত্ব বলতে কার অস্তিত্বকে বোঝানো হয়? অস্তিত্ব বলতে বোঝানো হয় কোনো না কোনো গুণের অস্তিত্ব। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হয়
যে গুণটির অস্তিত্বের কথা বলা হয়েছে সেই গুণটি স্পষ্ট না অস্পষ্ট? যদি গুণটি স্পষ্ট সদর্থক হয় এ বচন, যদি গুণটি স্পষ্ট নঞ্চ হয় ই বচন, যদি গুণটি অস্পষ্ট সদর্থক হয় আই, গুণটি অস্পষ্ট নঞ্চ হলে ও। যেমন দেখো সাদা গোলাপ আছে, তার মানে কি গুণটি অস্পষ্ট? এক্ষেত্রে যেটা বিশেষ্য পদ মানে গোলাপটা উদ্দেশ্য করব বচনে, আর গুণটা বিধেয় করব। তাহলে সাদা গোলাপ আছে কী হবে? আই, কোনো কোনো গোলাপ হয় সাদা। বুঝা গেল? যেমন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ আছে, গুণটা স্পষ্ট নির্দিষ্ট এবং বাক্যটি সদর্থক, তাহলে কী লিখব? সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, এ বচনে সাজাব। এইভাবে আমরা এই অস্তিত্বমূলক বচনগুলোকে চারটে বচনে এই আইওতে সাজাব। পরে চলে যাচ্ছি আমরা প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনগুলোকে যদি আমরা নিরপেক্ষ বচনে আনি কীভাবে হবে? যখন দেখবে প্রাকল্পিক বচন যে দুটো অংশ পূর্বগ অনুগ দুটোই যদি হ্যাঁ বাচক হয় তাহলে হবে এ বচন। যেমন যদি কেউ পরিশ্রমী হয় তাহলে সে সফল হবে, তার মানে সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল, এ বচন। যদি দেখো যে পূর্বগটা হ্যাঁ আর অনুগ না তাহলে ই বচন হবে। যদি কেউ মানুষ হয় তাহলে সে অমর নয়, তাহলে ই, কোনো মানুষ নয় অমর। আবার যে দেখবে দুটো অংশ পূর্বক অনুগ নাবাচক হলে সেটি হবে এ বচন। যদি কেউ পরিশ্রম না করে তাহলে সে সফল হবে না, এ বচন। সকল পরিশ্রমী ব্যক্তি হয় সফল ব্যক্তি। ক্লিয়ার? আমরা নেক্সট চলে যাব যেগুলোকে বলা হয় অনুক্ত পরিমাণ বচন। যেখানে বাক্যে পরিমাণের উল্লেখ থাকে না সেক্ষেত্রে আমরা কী করব? বাক্যগুলোর অর্থের দিকে লক্ষ্য রেখে বচনে সাজাবো। যেমন দেখো শিশুরা সরল, তাহলে কি অর্থটা কি শিশু মাত্রেই সরল হয়? আমরা এই বচন করব, সকল শিশু হয় সরল ব্যক্তি। তার বলছে সাংবাদিকরা সভায় উপস্থিত ছিল, তার মানে কি সাংবাদিকরা সবাই তো থাকতে পারে না, কেউ কেউ, তার মানে পরিমাণটা অস্পষ্ট। তাহলে আমরা কি করব? আই বচন করব, কোনো কোনো সাংবাদিক হয় সভায় উপস্থিত ব্যক্তি। প্রাণীরা মরণশীল, তার মানে কি প্রাণী মাত্রেই মরণশীল, তার মানে সকল প্রাণী হয় মরণশীল। তাহলে এক্ষেত্রে সদর্থক হলে সত্যক হলে এ বা ই, আর নঞ্চ হলে আই বা ও। চলে যাচ্ছি আমরা অসীম বচনের ক্ষেত্রে। অসীম বচন কোনগুলো? যেখানে সংযোজকের সঙ্গে নঞ্চ চিহ্ন থাকলে বচনটি, হ্যাঁ আগে বলি অসীম বচন কোনগুলো। দেখবে যেমন রাম হয় অভারতীয়, হ্যাঁ সে নয়, সে অসৎ নয়, এগুলোকে অসীম বচন বলা হয়, অর্থাৎ যার বিধেয় পদটা অসীম পদ। তা এগুলোর ক্ষেত্রে হ্যাঁ হলে এ, না হলে ই। যেমন রাম অভারতীয়, রাম হয় অভারতীয় এ বচন, সে অসৎ নয়, সে নয় অসৎ, এগুলো হচ্ছে হ্যাঁ হলে এ করব, না হলে ই বচনে সাজাব। সবশেষে আর একটা বলে দিই নিয়ম, কিছু কিছু বাক্য আছে যেগুলোকে কখনো নিরপেক্ষ বচনের মতো পরিষ্কার বিধেয়যুক্ত মনে হয় না, সেই ক্ষেত্রে আমরা কি করব? স্থান, কাল, ক্ষেত্র, সময় এগুলোকে উল্লেখ করে দিয়ে বচনে সাজাব। যেমন দেখো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কি হবে? এ বচন। সকল স্থান যেখানে বাঘের ভয় থাকে হয় স্থান যেখানে সন্ধ্যা হয়। আবার একটা উদাহরণ দেখো, রাম কাজে যাওয়ার সময় গাড়ি ব্যবহার করে না, কি হবে? ই, রাম নয় ব্যক্তি যে কাজে যাওয়ার সময় গাড়ি ব্যবহার করে। ক্লিয়ার? আরও কিছু কিছু আছে, যদি এর থেকেও নতুন কিছু পাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলো উত্তর করে দেবো। আজকের এই ক্লাস এখানে আমি শেষ করছি, ধন্যবাদ।